প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ পলিবিদ্যুতায়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন আমরা সমাধান করছি। আমরা এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6-এর খ নাম্বার প্রশ্ন। প্রশ্নে কি বলা হয়েছে লক্ষ্য করো, প্রশ্নে বলা হয়েছে দেখাও যে হাফ ওয়েব অপেক্ষায় ফুল ওয়েবের ইফিসিয়েন্সি দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা জানি যে রেক্টিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসি থেকে ডিসিতে কনভার্সন বা রূপান্তর করার প্রক্রিয়া দুইটা হলো হাফ ওয়েব এবং ফুল ওয়েব। তো হাফ ওয়েবের ক্ষেত্রে কি হয়, অর্ধেক রেক্টিফিকেশন হয় অর্থাৎ অর্ধ সাইকেল রেক্টিফিকেশন হয়, আর ফুল ওয়েবের ক্ষেত্রে পূর্ণ সাইকেল রেক্টিফিকেশন হয়। যেহেতু হাফ ওয়েবে অর্ধেক সাইকেল রেক্টিফিকেশন হয় তাহলে তার ইফিসিয়েন্সিও কিন্তু অর্ধেক, আবার যেহেতু ফুল ওয়েবে একটা এসি সাইকেলের পূর্ণ, অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি একটু লক্ষ্য করো, ধরো এটা কিন্তু একটা সার্কিট, এটা কিন্তু হাফ ওয়েব সার্কিট আমি অঙ্কন করেছি, এখানে এসি সাপ্লাই দিয়েছি, এখানে হচ্ছে লোড আছে আর এটা হচ্ছে ডায়োড। এখন দেখো তো এইখানে যখন আমি কি দিব, এসি সাপ্লাই দেবো, এসি কী আছে দুইটা অংশ, পজিটিভ অংশ নেগেটিভ অংশ, পজিটিভ হাফ নেগেটিভ হাফ। তো এখন পজিটিভ হাফ নেগেটিভ হাফ তুমি ইনপুটে দিলে আউটপুটে কী পাবে, যেহেতু একটা ডায়োড তাহলে আউটপুটে পাবে হচ্ছে অর্ধেক, এর অর্ধেক ওয়েব পাওয়া যাবে, অর্থাৎ যখন পজিটিভ হাফ থাকবে তখনই তার আউটপুটে মান পাবো, আর যখন নেগেটিভ থাকবে তখন তার আউটপুটে কোনো ধরনের মান পাওয়া যাবে না। তার আউটপুটটা কী দেখাবে দেখো একটু লক্ষ্য করো, আমি এখানে অঙ্কন করছি, তাহলে যখন পজিটিভ হাফ হচ্ছে তখন সে কিন্তু একটা ওয়েব এখানে পাওয়া যাবে, যখন নেগেটিভ হাফ হচ্ছে এখানে কোনো ওয়েব নাই এটাও পাওয়া যাবে না, আবার যখন এটাকে আবার যখন পজিটিভ হবে তখন এখান থেকে আবার ওয়েব পাওয়া যাবে। তার মানে কী বুঝলাম, আমরা বুঝলাম যে এখানে ইনপুট টোটালটুকু দিলেও আউটপুট কিন্তু তার অর্ধেক পাচ্ছ, আর ফুল ওয়েবের ক্ষেত্রে কী হবে, ফুল ওয়েবের ক্ষেত্রে পুরাটাই ইনপুটে যা থাকবে আউটপুটও তাই পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে ফুল ওয়েবের দক্ষতাটা অবশ্যই বেশি, কিন্তু এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে মূলত হচ্ছে ফুল ওয়েবের তুলনায় হাফ ওয়েবের যে দক্ষতা বেশি সেটা আমাদের প্রমাণ করে এখন দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। সেক্ষেত্রে এটা লক্ষ্য করো, এই যে একটা সার্কিট এখানে অঙ্কন করেছি এটা হচ্ছে মূলত একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার সার্কিট, এর ইনপুটে এসি, ইনপুটে অবশ্যই এসি এবং আউটপুটে কী পাবো ডিসি পাবো। তাহলে এই যে লোড আছে, আমি ধরলাম এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে আর এল, লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সের মান কিন্তু অনেক বেশি থাকে, আর এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডের রেজিস্ট্যান্সের নাম ধরলাম হচ্ছে আর ডি, অনেকে ছোটো হাতের আর ডিও ধরতে পারে অথবা আর এফও অনেকেই ধরে, তো তোমার ইচ্ছা তুমি এটা কী ধরবে। তাহলে আর ডি হচ্ছে ডায়োড রেজিস্ট্যান্স এবং আর এল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এখন দেখো এই দিক দিয়ে অবশ্যই একটা কারেন্ট প্রবাহিত হবে, তো এই দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমি এই কারেন্টের নাম যদি আই লিখি, এখানে দেখো কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের নাম কী হবে অ্যাকচুয়ালি, এটা যেহেতু এসি সার্কিট এই পাশটা যেহেতু এসি অংশ বা এসি সাপ্লাই দিচ্ছি, তাহলে এই পাশে কারেন্ট হচ্ছে আই আর এম এস, এই পাশে কারেন্ট নাম কী বলবো আই আর এম এস। আর দেখো এখা এটা যখন পরবর্তীতে এখান দিয়ে গিয়ে আউটপুটে পাওয়া যাবে, আউটপুটে কিন্তু আর এসি ভোল্টেজ পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে কি ডিসি ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে দেখো এই লোডে আর আরিতে যে ভোল্টেজ, অ্যাকচুয়ালি এই ভোল্টেজটাই কিন্তু এদিকে যাচ্ছে, সরি এই কারেন্টটা এদিক থেকে যাচ্ছে, কারেন্টটা এখানে ছিল এসি, রেক্টিফায়ার বা ডায়োডের মধ্যে দিয়ে যখন যাবে সে ডিসিতে রূপান্তরিত হবে, তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে তার নাম বলবো হচ্ছে আই ডিসি, অর্থাৎ লোডের পাশে ডিসি এবং সোর্সের পাশে সেটা আছে এসি, আর মাঝে কী আছে এখানে একটা ডায়োড দেওয়া আছে। তাহলে চলো এবার আমরা দক্ষতা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, একটা ইফিসিয়েন্সি বা দক্ষতার মানে কি, কোনো একটা বস্তুর ইফিসিয়েন্সি বা দক্ষতা মানেই হচ্ছে আমি এটাকে ইটা দ্বারা প্রকাশ করব, ইটা দ্বারাই দক্ষতাকে প্রকাশ করা, ইটা ইকুয়ালস টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু কত 100%। তাহলে এটা হচ্ছে দক্ষতা সূত্র, দক্ষতা সূত্র যদি আমরা জানতে চাই তাহলে কী পাইতে হবে আমাকে, আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার পেতে হবে এবং 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো এইটা হচ্ছে আমার জন্য ইনপুট, এই সেটটা আমার জন্য কী ইনপুট, আর এই সেটটা আমার জন্য কী হবে আউটপুট হবে। তাহলে এখন আমি যদি এইটার দক্ষতা বের করতে চাই তাহলে ইনপুটের পাওয়ার লস এবং আউটপুটের পাওয়ার লসটা বের করতে হবে, তাহলে ইনপুট পাওয়ার লস কত আমি এখানে লিখছি, তাহলে পি ইনপুট, ইনপুট পাওয়ার যদি লিখি তাহলে এটা কারেন্ট কত, এটা কারেন্ট হচ্ছে আই আর এম এস। আমরা জানি যে পাওয়ার লসের সূত্র কী,
পাওয়ার লসের সূত্র হচ্ছে পি ইকোয়ালস টু বলতে পারি আমরা আই স্কোয়ার আর। অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে পি ইকোয়ালস টু কি আই স্কোয়ার আর, তাহলে এখানে আই দরকার আর দরকার। তাহলে এখানে দেখো ইনপুট পাওয়ার যদি বলছি তাহলে এসি কারেন্ট দিচ্ছি, তাই এসি কারেন্ট থাকবে। তাহলে এই যে আয়ের উপর কী থাকবে স্কোয়ার আছে, তাহলে আই আর এম এস স্কোয়ার ইনটু আর। আর কোন আর? এখানে দেখো আর কিন্তু শুধুমাত্র লোড রেজিস্ট্যান্স আর সেটা না, লোড রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে ডায়োড, এই দুইটা রেজিস্ট্যান্সের যোগ ফলে হচ্ছে টোটাল আর। তাহলে আমি আর এর সময় লিখবো হচ্ছে আর ডি প্লাস আর এল। এটা কী পাওয়ার? ইনপুট পাওয়ার। এখন দেখো সেমভাবে আমি যদি আউটপুট পাওয়ার বের করতে চাই তাহলে পি আউট অথবা পি ও ইউটি লিখতে পারো, সূত্র হচ্ছে আই। তাহলে আউটপুটে কারেন্টটা কী? আউটপুটে কারেন্ট কিন্তু ডিসি, তাহলে লিখতে হবে আই ডিসি হোল স্কোয়ার। আর এখানে রেজিস্ট্যান্স কী হবে? এখানে রেজিস্ট্যান্স হবে, এটা কিন্তু তুমি দুইটা রেজিস্ট্যান্স বলতে পারো না। কারণটা কী? তুমি যখন এসি রেজিস্ট্যান্স বলেছো, এসি কারেন্ট এদিক থেকে যায়, তো অলরেডি দুইটার মধ্য দিয়ে সে যেত, তখন কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্স এখানে যোগ করেছো। এখন যখন বলবে শুধুমাত্র আইডিসি, তাহলে আইডিসি কোন দিক দিয়ে গেছে? আইডিসি তো অবশ্যই এখানে না, আইডিসি হচ্ছে এটা পার হয়ে এইখানে, তাহলে ও শুধুমাত্র এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে। এবার আসো যে এখানে কেন আমি আর এল লিখলাম, এখানে কেন আর ডি প্লাস আর এল লিখলাম না, যেহেতু আইডিসি এইখানে, অর্থাৎ হচ্ছে ডিসি কারেন্ট রেকটিফিকেশনের পর তো ডিসি কারেন্ট প্রবাহিত হবে, তো ডিসি কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কিন্তু শুধুমাত্র এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে, বিদায় এই লোড রেজিস্ট্যান্সই হচ্ছে ওর অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স। তাহলে এখন দেখো ইনপুট পাওয়ারও পেলাম আউটপুট পাওয়ারও পেলাম, তাহলে দক্ষতা আমরা বের করতে পারি। তাহলে দক্ষতার সূত্র আমরা কী জানি? দক্ষতার সূত্র আমরা জানি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার ইনটু 100%, সেটা আমি অবশ্য নিচে আবার লিখছি। দক্ষতা ইকোয়ালস টু আউটপুট পাওয়ার, তার আউটপুট পাওয়ার ছিল এইটুকু, তাহলে আইডিসি হোল স্কোয়ার আর এল। আর নিচে কী হবে? ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার কত হবে? আই আর এম এস হোল স্কোয়ার, আর রেজিস্ট্যান্স কত? আর ডি প্লাস হচ্ছে আর এল ইনটু কী দিতে হবে? ইনটু 100% কিন্তু দিতে হবে। তাহলে এখন আসো তো পুরাটা থেকে আমি যদি পুরাটা সবটাকে আমি আর এল দ্বারা ভাগ করব, তাহলে আর এল দ্বারা ভাগ করলে উপরে কী পাবো? আইডিসি স্কোয়ারটা পাবো, আর এলটা চলে যাবে। কারণটা কী? কারণ হচ্ছে আইডিসি স্কোয়ার আর এল বাই কত? আর এল, আর এল দ্বারা ভাগ করলাম নিচে, তাহলে এটা চলে গেলে কী থাকবে? আইডিসি স্কোয়ার। আর নিচে কী আছে দেখো? আই আর এম এস ঠিক থাকবে, আই আর এম এস স্কোয়ার ঠিক থাকবে। এখানে কী ঘটনা ঘটবে? এখানে অত ভাগ হবে, এখানে ভাগ হলে কী হবে বলো? আর ডি বাই, এখানে ছিল আর ডি প্রথমে, তাহলে তাকেও ভাগ দিতে হবে কত? আর এল দ্বারা। প্লাস পরে এখানে কী আছে? আর এল ছিল, তাহলে আর এলকেও ভাগ দিতে হবে কত? আর এল দ্বারা, কারণ আমি উপর নিচে কী দিয়ে ভাগ করছি? আর এল দিয়ে ভাগ করলাম। তাহলে এইটা এটা চলে যাবে, এখানে মান কত? 1। আর এখানে তো এই অংশটা থেকে যাবে, তাহলে আমি যদি আগে 1 লিখি প্লাস লিখি হচ্ছে আর ডি, আর নিচে কী লিখি? আর এল, তার লাইনটা কিন্তু এরকম দেখাচ্ছে ইনটু 100%। তাহলে এখন দেখো যখন আর ডির মান, আর ডি মানে কি? ডায়োড রেজিস্ট্যান্স, ডায়োড রেজিস্ট্যান্সের মান খুবই কম হয়, যদি খুবই কম হয় তাহলে ডায়োড রেজিস্ট্যান্সের মান কী হবে? আর ডির মান খুবই কম কার তুলনায়? আর এল এর তুলনায়। সেক্ষেত্রে আমরা খুবই নগণ্য বা শূন্য ধরতে পারি, একদম কি শূন্যের কাছাকাছি ধরতে পারি, তাহলে এখানে আর এল ছাড়া অন্য কোনো মান কি থাকবে না। তাহলে দেখো একটু আমি এটাকে যদি একটা রাফ দেখাই, ধরো এই এইটুকুর, এই যে এই অংশটুকুর কথা বলতেছি, 1 প্লাস আর ডি আর এল, আমি ধরলাম 1 রইল, আর ডির মান খুবই কম ধরলাম, খুবই কম বলতে কি 0.08, আর আর এল এর মান ধরলাম হচ্ছে 200। আর এল যেহেতু একটা লোড এখানে চলবে, অবশ্যই এর মানটা কী থাকবে? বেশি থাকবে। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে হচ্ছে 1 প্লাস এটাকে 0.08কে 200 দ্বারা ভাগ করলে মানটা খুবই কম পাবে, অর্থাৎ 0.0004 এরকম কিছু পাবে। তার মানে এটা প্রায় শূন্যের কাছাকাছি ভ্যালু, যেহেতু শূন্যের কাছাকাছি ভ্যালু তাহলে এই অংশটাকে প্রায় শূন্য ধরা হয়, তাহলে এখানে কী থাকবে? শুধুমাত্র 1 থাকবে। তার মানে কী বুঝলাম? 1 প্লাস আর ডি বাই আর এল টোটাল ক্যালকুলেশন করলে তার মান কত আসবে? 1। তাহলে 1 যদি থাকে তাহলে মানটা কেমন দাঁড়াচ্ছে দেখো, আইডিসি স্কোয়ার আই আর এম এস স্কোয়ার, আর টোটালটার মান কী বললাম? এই টোটালটার মান কত পেলাম? 1। 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই, ইনটু কী থাকবে? 100%। তাহলে এইটা হচ্ছে মূলত কার সূত্র? এর হচ্ছে দক্ষতার সূত্র। এইটাকে আমি বলতে পারি সংক্ষেপে এক অর্থে দক্ষতার সূত্র। এখন আসো যে ফুল ওয়েব এবং হাফ ওয়েব নিয়ে কথা বলা হয়েছে, বলা হয়েছে ফুল ওয়েবের দক্ষতা কত, হাফ ওয়েবের দক্ষতা কত।
একটা জিনিস শিক্ষার্থীরা মনে রাখবে, এখানে আমি কতগুলো মান লিখছি, মানগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এই মানগুলো কিন্তু অন্য একটা প্রমাণের মাধ্যমেই বের হয়েছে। সুতরাং এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে, আই ডিসি যখন হাফ ওয়েভের থাকবে তখন তার মান হচ্ছে আই ম্যাক্স বাই পাই, সরি এটা আই ম্যাক্স বাই কত হবে, পাই হবে, এটা কিন্তু পাই চিহ্ন। আর যখন আই আর এম এস, কখন এটা বলছি বারবার হাফ ওয়েভের ক্ষেত্রে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তখন তার সূত্র হচ্ছে আই ম্যাক্স বাই টু। তাহলে এই দুটো হচ্ছে কি হাফ ওয়েভের ক্ষেত্রে, ডিসির মান হচ্ছে কত আই ম্যাক্স বাই পাই, আর আর এম এস মান কত আই ম্যাক্স বাই টু, এই দুটো কার ক্ষেত্রে, হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে। আচ্ছা আবার ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে দেখো, ফুল ওয়েভ রেক্টিফায়ার এর ক্ষেত্রে যেটা হবে আই ডিসি এরও একটা মান থাকবে, আই এসি, এসি বলতে আর এম এস তারও একটা মান থাকবে। তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে এই মানটা হচ্ছে এখানে যা ছিল এরকমটাই, কিন্তু দেখো কাছাকাছি টু যুক্ত হবে, অর্থাৎ বলতে চাচ্ছি এখানে ছিল হাফ ওয়েভের সময় ছিল ম্যাক্সিমাম কারেন্ট বাই পাই, আর এখানে হচ্ছে টু ম্যাক্সিমাম কারেন্ট বাই পাই, ম্যাক্সিমাম কারেন্টের দ্বিগুণ। আর আর এম এস বলতে দেখো এখানে ছিল ম্যাক্সিমাম কারেন্ট বাই টু, তাহলে এখানে একই জিনিস আসবে, ম্যাক্সিমাম কারেন্টই থাকবে, এখানেও টু, মনে করো যে মানটা আসবে সেটা হচ্ছে আগে টু ছিল, এখন হবে এটা রুট টু। তাহলে এই মানগুলো তোমাকে কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে, এটা হাফ ওয়েভের ক্ষেত্রে ডিসির মান, ডিসি এসির মান, এটা ফুল ওয়েভের ক্ষেত্রে ডিসি এবং এসির মান। তাহলে চলো দক্ষতা নির্ণয় করতে আমাদের কিন্তু এটা দরকার। এখন আসো, আমি মনে করলাম যে হাফ ওয়েভের দক্ষতা হচ্ছে, হাফ ওয়েভ এর দক্ষতা হচ্ছে ইটা ওয়ান, আর ফুল ওয়েভ এর দক্ষতা হচ্ছে ইটা টু। তাহলে এখন দেখো প্রথমে হাফ ওয়েভের মানটা বের করি, এখানে মানগুলো বসাও। তাহলে ইটা ওয়ান মানে কি, এটা হচ্ছে হাফ ওয়েভের দক্ষতা, তাই না? তাহলে সূত্র কী ছিল আই ডিসি, আই ডিসির মানটা কত জানো, আই ম্যাক্স বাই পাই। তাহলে চলো মানগুলো আমরা বসিয়ে দিই, আই ডিসি এটা কিন্তু আমি ওয়ান কাকে ধরে যাচ্ছিলাম, হাফ ওয়েভের ক্ষেত্রে, তাহলে মানগুলো কিন্তু নিতে হবে এখান থেকে। আই ডিসির মান কত, আই ডিসির মান ছিল আই ম্যাক্স বাই পাই, ওকে, আর তার সাথে কিন্তু হোল স্কোয়ার ছিল, সো এটা হোল স্কোয়ার। আর এখানে দেখো নিচে কী আছে, আই আর এম এস, হাফ ওয়েভের ক্ষেত্রে আই আর এম এস মান কত, আই ম্যাক্স বাই টু, তাহলে আই ম্যাক্স বাই টু, যেহেতু হোল স্কোয়ার আছে এখানে একটা হোল স্কোয়ার ইন্টু কি 100%। এখন দেখো এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি কী পাবো, এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ আই ম্যাক্স হোল স্কোয়ার, আর এখানে পায়ের উপর গুণ করলে কত হবে, এটা পাই স্কোয়ার। আবার এখানে যেটা আছে সেটা কিন্তু উল্টে যাবে, উল্টে যাবে মানে টু ছিল, গুণ করলে কত হবে স্কোয়ার দিয়ে 4, আর এখানে আই ম্যাক্স ছিল উপরে, সে চলে যাবে কোথায়, নিচে, তাহলে আই ম্যাক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, কিন্তু এই যে নিচের মানটা সেটা উল্টিয়ে গুণ হয়ে গেল, ভাগ অবস্থায় ছিল। তাহলে ক্যালকুলেশন করলে কীভাবে আই ম্যাক্স, আই ম্যাক্স বাদ দিতে পারো, তাহলে এখান থেকে আই ম্যাক্স স্কোয়ার, আই ম্যাক্স স্কোয়ার বাদ, তাহলে 4/π² রইল। তাহলে এটা কী, কার দক্ষতা, হাফ ওয়েভের দক্ষতা হলো এইটা। ফুল ওয়েভের দক্ষতাটা ক্যালকুলেশন করব, করে তারপর দুইটার মধ্যে তুলনা করব। ফুল ওয়েভের দক্ষতা কী হবে, দক্ষতা সূত্র কিন্তু ভিন্ন কিছু না, দক্ষতা সূত্র কিন্তু এইটাই, আই ডিসি স্কোয়ার আই আর এম এস স্কোয়ার ইন্টু 100%। এখন দেখো এখানে তোমরা বলতে পারো যে 100%টা কোথায় গেলো, 100% দিয়ে দাও, কোনো সমস্যা নেই, এখানে 100%টা রেখে দিতে পারো। তাহলে আসো এবার হচ্ছে ইটা টু দিব, কেন ইটা টু, কারণ ইটা টু মানেই হচ্ছে, ইটা টু মানে কি, ফুল ওয়েভের ক্ষেত্রে দক্ষতা। তা তার সূত্র কি, আই ডিসি স্কোয়ার, ফুল ওয়েভের ডিসি মানে কত, টু আই ম্যাক্স বাই পাই, তাহলে টু আই ম্যাক্স বাই পাই, যেহেতু কী আছে দক্ষতার মধ্যে হোল স্কোয়ার আছে, তাই এটাকে আমি দিলাম হোল স্কোয়ার। সেমভাবে আই আর এম এস, আই আর এম এস হোল স্কোয়ার, তাহলে আই আর এম এস ফুল ওয়েভের ক্ষেত্রে কত, আই ম্যাক্স বাই রুট টু। তা দেখো এখানে লিখবো হচ্ছে আই ম্যাক্স বাই রুট টু, আর যেখানে হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম ইন্টু 100%। ক্যালকুলেশন করলে কী হবে, আগের মতো এটা গুণ করলে কত হবে 4, আর এটার সাথে ক্যালকুলেশন করলে কত হবে আই ম্যাক্স স্কোয়ার, আর পায়ের উপর ক্যালকুলেশন যদি করি মানে স্কোয়ারটা দিই, তাহলে কত হবে পাই স্কোয়ার ইন্টু, ইন্টু মানে কি এই অংশটা উল্টেই গুণ হয়ে পড়বে, এর উপর যে গুণ করো তাহলে কী পাবে বলো, এইটা হচ্ছে রুট ওভার টু যেটা হবে শুধু টু হয়ে পড়বে, কেন, কারণ রুট ওভারটা স্কোয়ারের জন্য উঠে যাবে, আর এখানে আই ম্যাক্সটা ছিল হোল স্কোয়ার, হলে কী হবে আই ম্যাক্স হোল স্কোয়ার, কেন উল্টে গেল, কারণ ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থা থাকলে উপরেরটা যা আছে তার ঠিকই থাকে, এই পরেরটা নিচের মানটা উল্টে যায়,
তাই ক্যালকুলেশন করলে এখন কি করবো, আই ম্যাক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে যদি লিখি 8π² আর ইন্টু কত 100%। এবার আসে তুলনা করি, তুলনা করবো কার সাথে, পূর্বের যে মানটা পেয়েছিলাম অর্থাৎ এই যে ইটা ওয়ান পেয়েছিলাম অর্থাৎ হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে দক্ষতা, এবং এটা কিন্তু ইটা টু অর্থাৎ এটা হচ্ছে কি ফুল ওয়েভের ক্ষেত্রে দক্ষতা। তো দুইটা তুলনা যদি করি তাহলে আমি লিখতে পারি যে এটা ইটা ইটা ওয়ান বাই কত ইটা টু। তাহলে ইটা ওয়ানের মান কত, ইটা ওয়ানের মান ছিল হচ্ছে 4 আর নিচে ছিল π² সেমভাবে ইটা টু এর মানটা কত, এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে 8 নিচে হচ্ছে π² ইন্টু কত, ওখানে কিন্তু 100% ছিল এখানে 100%, সো 100% এখানে দেখাই 100%, আবার এখানে কত ছিল 100%। এইটা মূলত হচ্ছে কাটা যায়, সমস্যা নাই, এইটা এটা যদি কেটে দাও তাহলে এখানে কত আছে ফোর বাই পাই স্কোয়ার, কোনটা এইটা, এই অংশটা যা আছে তাই থাকবে, আর এই যে নিচের অংশটা সেটা উল্টিয়ে গুণ হবে, গুণ কত উপরে হবে π² নিচে হবে কত 8। ক্যালকুলেশন করলে কী হবে, π² কাটা এটার সাথে কাটলে কত হবে 2 হবে, অর্থাৎ এখানে কত হবে হাফ। এখন দেখো আমরা কী পাইলাম, যে ইটা ওয়ান ইটা টু ইকুয়ালস টু হাফ। আর গুণন করো, আর গুণ করলে কীভাবে বলো, এর সাথে গুণ করলে কত 2 ইটা ওয়ান ইকুয়ালস টু ইটা টু। তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে ইটা টু মানে ফুল ওয়েভের দক্ষতা, তাহলে ফুল ওয়েভের দক্ষতা কী হবে ইটা ওয়ান মানে হাফ ওয়েভের দক্ষতা, হাফ ওয়েভ দক্ষতা দ্বিগুণ। তার মানে কি, আমাদের যেই প্রমাণটা করতে বলছে সেই প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ ফুল ওয়েভের দক্ষতা হাফ ওয়েভের দক্ষতার দ্বিগুণ। ওকে, তাহলে এই হচ্ছে আমার মূলত এটার প্রমাণ। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।